জুলাই মাসের বুইয়া পাসের স্পেশাল গ্রেডে মারাত্মক লেভেলের দুইটা ওল্ড এলিট পাসের বান্ডেল কিন্তু রিটার্ন আসছে। এছাড়াও এই গ্রেডের ভিতরেই পুশ আপ ইমোটটাও রয়েছে। জুলাই মাসের বুইয়া পাসটা যদি আমরা ইভেন্ট থেকে পারচেজ করি তাহলে খুবই কম ডায়মন্ডে আমরা কিন্তু বুইয়া পাসে প্রিমিয়াম পাস এবং প্রিমিয়াম প্লাস পাসটা পারচেজ করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর মত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একদম 12টার পরে আমাদের গেমে চলে এসেছে জুলাই মাসের বুইয়া পাসটা, আর এই বুইয়া পাসটা আমরা চাইলে নরমালিও পারচেজ করতে পারবো। এছাড়াও যদি আমরা চাই তাহলে এই রিং ইভেন্টে স্পিড করেও কিন্তু বুইয়া পাসটা বের করতে পারবো। আর এই বুইয়া পাসের কার্ডের ভিতরে প্রিমিয়াম প্লাস কার্ডটাও রয়েছে, এছাড়াও প্রিমিয়াম নরমাল পাসটাও রয়েছে। তো আমি ডিরেক্টলি বুইয়া পাসটা পারচেজ না করে এইখানটাতে স্পিন করব, কারণ একটা বুইয়া পাসের প্রিমিয়াম প্লাস পাস নিতে প্রায় 1000 ডায়মন্ড লাগে। সো আমি দেখবো যে আমার লাকের উপর ডিপেন্ড করে ওই ডায়মন্ডের কমে আমি প্রিমিয়াম প্লাস পাসটা নিতে পারি কিনা। সো যারা যারা বুইয়া পাসটা বের করতে যাচ্ছে তারা আজকের ভিডিওটি দেখতে পারো। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। তো চলো আমরা এখন ডিরেক্টলি ইভেন্টে চলে যাচ্ছি। এন্ড ফার্স্ট অফ অল আমি একটা সিঙ্গেল স্পিন 9 ডায়মন্ডে স্পিন করব। লেটস সি তোমরা কমেন্ট করবা কারা কারা ফার্স্ট সিঙ্গেল 9 ডায়মন্ডের স্পিনে বুইয়া পাসের কোনো একটা কার্ড পেয়ে গেছো। আমি জানি অনেকের লাক ভালো আছে যারা 9 ডায়মন্ড স্পিন করে পেয়ে যেতে পারে, কারণ যাদের অ্যাকাউন্টে কম ডায়মন্ড আছে তারা 9 ডায়মন্ড একটা দুইটা স্পিন করে দেখতে পারো, লাক ভালো থাকলে পেয়েও যেতে পারো। নাও 10+1 স্পিন 90 ডায়মন্ড দিয়ে এইখানে যে কার্ডটা আছে এটা মেবি মানে বুইয়া পাসের নর্মাল কার্ডটা, মানে 599 ডায়মন্ড বা 499 ডায়মন্ডের ওই কার্ডটা। আর প্রিমিয়াম প্লাস পাসটা নিতে গেলে তোমাদেরকে 200 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে। লেটস সি শেষ পর্যন্ত আমার লাভ হয় নাকি লস হয়। সো এগেইন 90 ডায়মন্ড আমরা একটা স্পিন করব। লেটস সি ভাই, 10টা করে টোকেন দে প্লিজ ভাই, শুধু সিঙ্গেল টোকেন দেই। আরে ইয়ার প্লিজ ইয়ার। আর এবারের বুইয়া পাসটা ভালো আছে, তোমরা পারচেজ করতে পারো। আমার কাছে ট্র্যাপ থিমের আইটেম রেটগুলো ভালোই লাগছে। জাস্ট 36টা টোকেন হইছে অলরেডি, তো 3টা স্পিন, ও 10টা টোকেন পাইছি একবারে, 3টা স্পিন তো করা হয়ে গেল। লেটস সি কারিনা প্লিজ প্লিজ, আমার প্রিমিয়াম প্লাস পাসটা লাগবে যেটা হচ্ছে 999 ডায়মন্ড বা 1000 ডায়মন্ডের প্যাকেজ আর কি। ওকে সো লেটস সি লেটস সি লেটস সি। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি করি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। ওকে সো এগেইন 10+1 স্পিন অ্যান্ড বেশি টোকেন পেলাম না। আমি তোমাদেরকে লাস্টলি জানাবো যে মানে টোকেন এক্সচেঞ্জ করে নিতে গেলে তোমাদের কম খরচ হবে নাকি ডিরেক্টলি 999 ডায়মন্ড দিয়ে দিলেই তোমাদের লাভ হবে, সো সেটাও তোমরা জানতে পারবা। গাইস জিজি বাজার ওয়েবসাইট থেকে তোমরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামের ডায়মন্ড টপ করতে পারবা। এই ওয়েবসাইটের লিংক তোমরা ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবা। এই ওয়েবসাইটে একটা উইকলি এর দাম 135 টাকা এবং মান্থলি এর দাম 680 টাকা। এছাড়াও অন্যান্য সব ধরনের ডায়মন্ডের প্যাকেজ তোমরা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবা। আর তোমরা যারা রিসেলার রয়েছে তোমরা চাইলে ডায়মন্ড রিসেলও করতে পারবা, কারণ এখানে ডায়মন্ডের দাম খুবই কম। জিজি বাজার ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে টপ আপ করবা ফুল টিউটোরিয়াল ভিডিও ওয়েবসাইটেই দেয়া থাকবে, আর পিন কমেন্টে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। ওয়েবসাইটের ঝামেলা না চাইলে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো এখনই যাও এবং তোমাদের পছন্দের অফারগুলো পারচেজ করো। 131টা হয়ে গেছে, কি রে 90 ডায়মন্ড করে তো 10টা স্পিন করলেই মোটামুটি 1000 ডায়মন্ড খরচ হয়ে যাবে কাছাকাছি। সো 10000 ডায়মন্ডের মানে 1000 ডায়মন্ডের তো কাছাকাছি মনে হয় চলে গেছে, বুঝতে পারতেছি না বাট কাছাকাছি চলে গেছে। ওকে লেটস সি 64টা, এখনো 40টা টোকেনের প্রয়োজন। আমার তো মনে হচ্ছে যে মানে লাকের উপর যদি বুইয়া পাস না পাই তাহলে লসই হবে, কারণ এই টোকেন পাইতে অনেকগুলো স্পিনই করতে হচ্ছে। বাট দেখা যাক শেষ পর্যন্ত বেশি লাগে নাকি, একটা ডায়মন্ড যদি কম লাগে তাহলে ওই একটা ডায়মন্ডও লাভ। ওকে স্যার 15টা টোকেন লাগে প্লিজ, 10টা দিয়ে দে ভাই, 10টা দিয়ে দে প্লিজ। এই তো 10টা দিয়ে দিছে, 216টা টোকেন আমার কাছে হয়ে গেছে। চলো আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিচ্ছি অ্যান্ড চেঞ্জ করে নিলাম, এক্সপিরিয়েন্স নিয়ে নিই অ্যান্ড 10 টোকেন দিয়ে ক্রেট নিয়ে নিলাম অ্যান্ড 4টা টোকেনও কিন্তু পেয়ে গেলাম। তো চলো আমরা এখন বুইয়া পাসে চলে যাব অ্যান্ড বুইয়া পাসে চলে আসলাম অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার প্রিমিয়াম প্লাস পাসটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। এবার দেখবো যে আমি কি কি আইটেম রড এখান থেকে পেলাম এবং লেভেল আপ করব এবং দেখবো যে আর কি কি আইটেম রড পাওয়া যায়। এখানে ফিমেল বান্ডেলটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এই ফিমেল বান্ডেলটা পার্সোনালি আমার কাছে অনেক জোস লাগছে, যারা মেয়েরা আছে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে এই বান্ডেলটা পরে খেলতে। প্যান্ট চেজ স্টাইলটা অনেক জোস, যারা বের করতে চাও তারা নিতে পারো।
ওকে সো ওপেন হয়ে গেছে এন্ড এইখানটা থেকে তোমরা একটা ক্রেড বক্স বা পেইটের ক্রেড বক্স সো এইটা তোমরা কখনোই ভুল করবা না এইখানটাতে তো নতুন পাক পেইটটা থাকার কথা এই যে নতুন পাক পেইটটা এখানে রয়েছে এখানে যদি তোমাদের অন্য কোনো পেইট পছন্দ হয়ে থাকে পোরিং পেইট কি আছে পোরিং পেইটটা নাই এখানে কিন্তু আর বাদ বাকি সব পেইট রয়েছে পোরিং পেইটটা মেবি কলাবরেশনের পেইট এই জন্য দেয় না তো এইখানটাতে পাক পেইটটা রয়েছে একদম নতুন পেইট তোমরা চাইলে এটা নিতে পারো আদারওয়াইজ অন্য কোনো পেইট নিতে পারো যে কোনো একটা যদি তোমরা সিলেক্ট করে নাও তাহলে কিন্তু আর আনলক করতে পারবা না বা পাক পেইটটাও নিতে পারবা না আপাতত যখন বুইয়া পাশে চলে যাবে তখন স্টোরে চলে আসবে এখন আমাকে বাদ বাকি আইটেম রেডগুলো নিতে গেলে আমাদেরকে ব্যাচেস কিনতে হবে ব্যাচেস বলতে লেভেল আপ করতে হবে 499 ডায়মন্ডে আমি 50 লেভেল আপডেট করতে পারবো চলে এখান থেকে ওপেন করে নিচ্ছি বাট তোমাদের জন্য সাজেশন থাকবে কখনোই তোমরা ফাউ ফাউ এই লেভেল আপগুলো মানে আনলক করবা না বা পারচেস করবা না কারণ আমি কন্টেন্ট বানাচ্ছি তোমাদেরকে দেখাতে হবে দ্যাটস ওয়াই কিন্তু এগুলো এক্সট্রা ডায়মন্ড দিয়ে খরচ করে এগুলো কেনা হচ্ছে বাট তোমরা এগুলো করো না জাস্ট নর্মালি পাস করতে পারো এখান থেকে আমরা অনেক কিছুই পেলাম এরপরে আমরা আরো 50 লেভেল আনলক করবো 500 ডায়মন্ড দিয়ে অ্যান্ড এইখানে কিন্তু আমরা লাস্ট ক্রেট পর্যন্ত চলে আসছি সো এই ক্রেটের ভিতরে কিন্তু রয়েছে ওল্ড ইলিট পাসের দুইটা বান্ডেল একটা হচ্ছে মেল এবং একটা ফিমেল বান্ডেল এটা যে কত ইলিট পাসের বান্ডেল আসলে আমার কাছে মনে আসতেছে না 11, 9 এরকম টাইপের কিছু একটা হবে বাট আমার ঠিক খেয়াল নাই 9 থেকে 11 এর ভিতরে কিছু একটা হবে ইলিট পাসের বান্ডেল আর কি সো 150 লেভেলের পর থেকে প্রত্যেক এক লেভেলের আপডেট করলেই তোমরা একটা করে ক্রেড বক্স পেয়ে যাবা লাগ ভালো থাকলে তোমরা ইলিট পাসের বান্ডেল পেয়ে যেতে পারো অথবা এই ইলিট পাস গুলোর প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে রয়েছে যেমন দেখতেই পাচ্ছ এই জোস টাইপের পুশ আপ ইমোটটা মানে দুইটা হাত দিয়ে পুশ আপ করে ওই ইমোটটাও কিন্তু এইখানটাতে রয়েছে অনেক জোস কিন্তু একটা দিছে মনে হয় তিনটা ক্রেড পাইছি সো চলো আমি তোমাদেরকে ক্রেডটা একটু দেখাই যে আসলে ক্রেডের ভিতরে থেকে আমি কোনো বুইয়া পাসের বান্ডেল অথবা ইমোট টিমোট পাই কিনা লেটস সি একটা ওপেন করি টোকেন পেলাম যাদের লাক ভালো তারা কিন্তু বান্ডেল অথবা ইমোট মানে ইলিট পাসের আইটেম পেতে পারে লাক খারাপ থাকলে টোকেন পেয়ে যাবে এই টোকেন দিয়ে বুইয়া পাসের বান্ডেল আপগ্রেড করা যাবে বাট এমনটা খুবই কম হয় যে এই ক্রেড ওপেন করে কেউ এই বান্ডেল গুলো ইলিট পাসের বান্ডেল অথবা ইলিট পাসের আইটেম কার্ড পাইছে খুবই কম দেয়া হয় খুবই রেয়ার মানে ড্রপ রেট বা লাক রেট মনে করো যে 1% না লাখের ভিতরে একজন হয়তো বা বান্ডেলটা পেতে পারে এছাড়া ওরকম কোনো সুযোগ নাই যারা খুব বেশি স্পিন করবে ডায়মন্ড ক্রস করবে তাদের জন্য আর কি তারা অবশ্যই পেতে পারে আর বান্ডেলটা তোমাদেরকে দেখায় যদি ল্যাব সেকশনে চলে যাই অ্যান্ড দেখতেই পাচ্ছ আমাদের নতুন বান্ডেলটা কই গেল এই যে ট্রাপ থিমের বান্ডেলটা এর আদার্স কালার কম্বিনেশন রয়েছে 60টা টোকেন এবং 150টা টোকেন লাগবে সো যারা যারা এই ইলিট পাসটা ফুল কমপ্লিট করবে তারা অনেকগুলো টোকেন পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ আমি অলরেডি 76টা টোকেন পেয়ে গেছি যখন তোমরা মিশন কমপ্লিট করে ইলিট পাসটা বা বুইয়া পাসটা কমপ্লিট করতে থাকবে তখন এমনিতেই তোমাদের টোকেন হতে থাকবে টোকেন নেওয়ার জন্য তোমাদের আলাদা অ্যামাউন্ট খরচ করার কোনো প্রয়োজন নাই সো এখন আমি তোমাদেরকে জানাই দিব যে এই ইভেন্টটা কমপ্লিট করতে আমার কত কি ডায়মন্ড লাগলো এবং ইভেন্ট থেকে নিলে ভালো হবে নাকি ডিরেক্টলি পারচেজ করলে ভালো হবে আমি যেহেতু প্রিমিয়াম প্লাস পাসটা নিয়েছি সেহেতু আমার টোটাল 819 ডায়মন্ড লাগছে নর্মালি যদি আমি ডিরেক্টলি পারচেস করতাম তাহলে আমার লাগতো হচ্ছে 999 ডায়মন্ড বা 1000 ডায়মন্ড সেক্ষেত্রে আমার 180 ডায়মন্ড কিন্তু বেঁচে গিয়েছে সো বুঝতেই পারছো ডিরেক্টলি পারচেস করার থেকে আমার মতে ইভেন্ট থেকে আনলক করাই ভালো কারণ অনেকেরই লাক ভালো থাকবে যারা কিন্তু আরো কম ডায়মন্ডে মানে যাদের একদমই লাক ভালো মানে খুবই বেশি লাক ভালো তারা হয়তো বা 100-200 ডায়মন্ডের ভিতরে মানে লাকের উপরে স্পিন করে পেয়ে যেতে পারে আর যাদের যাদের লাক খারাপ হবে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে তারা মোটামুটি 700-800 ভিতরেই পেয়ে যাবে সো 1000 ডায়মন্ডের বেশি লাগবে না কারণ নর্মালি নিতেই 1000 ডায়মন্ড লাগে এখন যদি ইভেন্ট থেকেও নিতে 1000 ডায়মন্ড লাগে তাহলে তো সেই একই ব্যাপার হয়ে গেল মানে যেই লাউ সেই কদু হয়ে গেল দ্যাটস ওয়াই ওইরকম সিস্টেমটা করবে না সো 1000 ডায়মন্ডের তোমরা কমেই পেয়ে যাবা যেহেতু ইভেন্ট থেকে আসছে যারা যারা প্রিমিয়াম প্লাস পাসটা নিতে যাচ্ছ তারা কিন্তু ইভেন্ট থেকে আনলক করতে পারো নর্মালি পাসটা নিতে গেলেও তোমরা ইভেন্ট থেকে আনলক করবা তাহলে 500 ডায়মন্ডেরই কম লাগবে সো গাইস দ্যাটস ইট ফর টুডে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অথবা কোনোভাবে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ